আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যে কিন্তু ভারতে পৌঁছে গিয়েছিল এবং ভারতে পৌঁছানোর পর আসলে খুবই জমজমাটভাবে ভারতের সবটি দল আসছে, খুবই জমজমাটভাবে আসলে আয়োজন করে নিয়েছে বাংলাদেশকে। তারপরে বাংলাদেশ কিন্তু একদিনের প্র্যাকটিসও শেষ করে ফেলেছিল দুর্দান্তভাবে, সবাইকে খুব সতেজ রেখেছিলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। ইতিমধ্যে কিন্তু আজ বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার সাথে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ফেলছেন, খেলা এখনও চলছে, তবে এই ম্যাচে নেই সাকিব আল হাসান। আর এখন কিন্তু সমর্থকদের প্রশ্ন উঠেছে কেন নেই সাকিব, তবে বিসিবি সূত্রে জানা গেছে যে যখন অনুশীলন করেন সাকিব আল হাসান তখন কিন্তু পায়ে চোট পান ফুটবল খেলতে গিয়ে, এবং সেই চোটের কারণে কিন্তু সাকিব আল হাসানের দুটো প্রস্তুতি ম্যাচই মিস করবেন, সাথে আফগানিস্তানের সাথে যে ম্যাচটি আছে 7 তারিখে সেই ম্যাচও মিস করার সম্ভাবনা আছে সাকিব আল হাসানের। তো সাকিব আল হাসানের এই ইনজুরি এরকম টাইমে আসলে বাংলাদেশ টিমকে অনেক ভোগাবে। আমরা সবাই সাকিব আল হাসানের জন্য দোয়া করি সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরে।